মঙ্গলবার ফের বিরোধী জোট ইন্ডিয়াকে নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তুলনাও চালেন। সেই প্রসঙ্গে এদিন রাজভবন থেকে বেরিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলছেন তিনি, শুনুন বিস্তারিত। না, আমি এসেছিলাম, এটা কাটিসি, আমাদের অ্যাসেম্বলি শুরু হয়েছে এবং অ্যাসেম্বলিতে বিল প্রায় হাতে নেই আর কি, কিন্তু তবুও অ্যাসেম্বলি তো করতে হয় না, বছরে কতগুলো দিন করতেই হয়। বিল খুঁজে পাচ্ছি না, সেই জন্য হাতে রেডি নেই আর কি, সব পাস হয়ে গেছে আগে। সেই জন্য গভর্নরকে বলে গেলাম যে দুটো বিল হতে পারে এবং সেটাও ফাইন্যান্স বিল, সেটা করে দিলে তারপরে আমরা অ্যাসেম্বলিতে ওটা আলোচনা করতে পারি। আমি মেনলি অ্যাসেম্বলির জন্যই এসেছিলাম আজকে, আর আমার অন্য কিছু ব্যাপার নয়। চা খেয়েছি, বিস্কুট খাইনি, দুধ চা খেয়েছি, আর কিছু শুনবে? আমি ওটা দেখিনি, সব কিছু বলতে হয়, এগুলো অ্যাসেম্বলির কিছু সিক্রেসি আছে। যতক্ষণ বিলটা গভর্নর পাস না করছে ততক্ষণ পর্যন্ত আমরা বলি না, দিস ইজ দ্য ডেকোরাম। দিদি, আচার্য বিলটা তো এখনো আটকে আছে। না, আমি কোনো আলোচনা করিনি। আচার্য বিলটা তো এখনো পড়ে আছে রাজভবনে। ওটা তো পড়ে আছে, ওটা যখন হবে তখন হবে, ওটা নিয়ে আমি আলোচনা করিনি আজকে। রাজ্যপাল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বৃত্তি নিয়োগ করছেন, কি বলবেন? দেখো, আমি এসব নিয়ে যেহেতু আলোচনা করিনি, যখন আলোচনা করব তখন আমি তোমাদের বলবো। পলিটিক্যাল জিজ্ঞেস করবো, আজকে প্রধানমন্ত্রী তিনি বলছেন এই ইন্ডিয়া জোটকে তুলনা করছেন, বলছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মুজাহিদিন থেকে দেখছেন। থ্যাঙ্কস টু আওয়ার প্রাইম মিনিস্টার। আমার মনে হয় ইন্ডিয়ার নামটা ওনার পছন্দ হয়েছে, গ্রহণ করেছে, পাবলিকও গ্রহণ করেছে। তা তোমরা সবসময় কোয়েশ্চেন করো, তো ওনাকে কিছু তো বলতে হবে, তাই বলেছে। ইন্ডিয়া টিম যখন খেলতে নামে ইন্ডিয়া ইন্ডিয়া, তখন কি আর কেউ মুজাহিদিন বলে? ইন্ডিয়া টিম, দেশটার নাম কি ইন্ডিয়া? হোয়াট ইজ ইউর মাদারল্যান্ড? আমরা লিখি ইন্ডিয়া। তো ইন্ডিয়া 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 যত ইন্ডিয়া নামের সাথে যুক্ত করে ওনারা যত বাজে বাজে কথা বলবে, তত মনে হবে যে নামটা ওনাদের পছন্দ হয়েছে। থ্যাংক ইউ দিদি। কালকে মুলতুবি প্রস্তাব আনবে বিজেপি বিধানসভায়, রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা, নারী সুরক্ষা, সেটা স্পিকার বুঝবে। থ্যাংক ইউ দিদি।